আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের যোগ করার কার্যকলাপটি এবং ছবিতে রং ভরে সঠিক শব্দের সাথে জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, কান কীভাবে কাজ করে, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা একটি লাইনে বসুন, প্রত্যেক মায়ের সামনে কিছু মটর বা ছোলা রাখুন। এবার যে কোনো একজন মা থালায় চুড়ি রেখে একে একে সব মায়েদের মাথার উপর রাখবে। মায়েদের চুড়ির ভিতর মটর বা ছোলা রাখতে হবে। এইভাবে যে মা সব থেকে বেশি মটর বা ছোলা চুড়ির মধ্যে রাখতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একবার খোসা সহ এবং একবার খোসা ছাড়া কমলালেবু জলে দিলে কি হবে? দুটোই কি ভাসবে না দুটোই ডুবে যাবে? আসুন এর উত্তর এই ভিডিওটি থেকে আমরা জেনে নিই। বন্ধুরা, এটা একটা বেশ মজাদার খেলা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে কতকগুলো কমলালেবু আছে, একটা খোসা ছাড়ানো কমলালেবু আর কিছু গোটা কমলালেবু। এখন আমরা দেখো দুটো কমলালেবুকে জলে ডুবিয়ে দিলাম। আশ্চর্যের বিষয়, খোসা ছাড়ানো কমলালেবুটা ডুবে গেল। তো চলো এই এক্সপেরিমেন্টটা করা যাক। আমাদের কিছু কমলালেবু দরকার, একদম ফ্রেশ টাটকা কমলালেবু। দেখো প্রথমে আমরা জলের একটা পাত্র নিয়েছি, এখানে একটা কমলালেবু খোসা না ছাড়ানো কমলালেবু আমরা জলে দিলাম, দুটো কমলালেবু আমরা জলে ডুবিয়ে দিলাম এবং ওরা ভাসতে শুরু করলো। আরও দুটো কমলালেবু আমরা জলে ছাড়লাম, দেখলাম প্রত্যেকটা কমলালেবুই কিন্তু জলে ভাসতে শুরু করলো। আর এগুলি প্রত্যেকটা কমলালেবুই খোসা না ছাড়ানো, অর্থাৎ গোটা কমলালেবু। এখন আমরা কি করব, একটা কমলালেবু খোসা ছাড়িয়ে নেব, ওপরের স্তরটাকে বাদ দিয়ে দেবো। আর দেখা যাক এটাকে জলে ডুবাই এবং জলে ডুবছে কি না ভাসছে। লক্ষ্য করো, দেখো আমরা অতি সাবধানে এটাকে জলে ডুবে দিলাম। ও আশ্চর্যের বিষয়, খোসা ছাড়ানো কমলালেবুটি ডুবে গেছে। তো তোমরা কেন হচ্ছে এটা বলতে পারবে? যখন আমরা খোসা ছাড়িয়ে দিচ্ছি তখন এটা ঘনত্বের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কমলালেবু খোসা ছাড়ানো কমলালেবুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে অনেক বেশি হওয়ার ফলে এটা ডুবে যায়। কিন্তু যখন খোসা ছাড়ানো না থাকে তখন খোসাতে যে এয়ার বাবলস থাকে সেটার জন্য গোটা কমলালেবুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে অনেক কম হয়, তাই কমলালেবু ভেসে থাকে। তো আমাদের কাছে তিনটে গোটা কমলালেবু আর তিনটে খোসা ছাড়ানো কমলালেবু আছে। বেশ, একটার পর একটা দেখো আমরা জলে ছাড়ছি আর খুব সুন্দরভাবে কমলালেবুগুলো ভাসছে। আর এর সাথে সাথে আমরা যখনই খোসা ছাড়ানো কমলালেবুগুলোকে জলে ছাড়ছি তখন একটার পর একটা ডুবে যাচ্ছে। খুব মজা, তাই না? এই সুন্দর অ্যাক্টিভিটিটা তোমরা বাড়িতে বানাও, খুব মজা পাবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই, যার নাম
বাড়ি গিয়ে শিশুর সাথে করব। শিশুদের বর্ণ পড়তে বলুন এবং বর্ণ জুড়ে শব্দ তৈরি করার জন্য উৎসাহিত করুন। এর সাথেই বাড়ি গিয়ে শিশুর সাথে ছবিতে সঠিক সংখ্যা লিখে পছন্দ মতো রং ভরার কর্মপত্রটি সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।